হ্যালো বন্ধুরা, আমরা জানি কিছুদিন আগে ভেঙে গেছে পরীমনির বাগদান। হ্যাঁ, তিনি এই মুহূর্তে যে কথাটি নিয়ে মুখ খুলছেন সেটা হচ্ছে সবার জন্য তিনি একটি টিপস দিয়েছেন, মিথ্যাবাদী প্রেমিক কিভাবে চিনবেন। তিনি বেশ কিছু কথা বলেছেন এই সম্পর্কে। তিনি বলেন, 1 নম্বরে রয়েছে তিনি কোথায় রয়েছেন ঠিক মতো সেটা জানা যায় না। আপনার প্রেমিক কোথায় রয়েছে কথাটি ঠিক মতো বলে না, বা এড়িয়ে যায়, বা বললেও ভুলভাল কিছু একটা বুঝিয়ে দেয়। এমন হলে বোঝা যাবে যে সে মিথ্যে বলছে আপনার সঙ্গে। 2 নম্বরটি তিনি বলেছেন, অতিরঞ্জিত করে কথা বলে। কোনো কিছুকে অতিরঞ্জিত করে ফুটিয়ে তোলা মিথ্যাবাদী মানুষের একটি বিশেষ লক্ষণ। এমন হলেও অনেকটা বোঝা যায় সে আপনাকে মিথ্যা বলছে। ধরুন, সে আপনাকে তার ব্যক্তিগত জীবনের কিছু গল্প শোনাচ্ছে, তবে বাস্তবে যতটা ঘটেনি এর চেয়ে অনেক রং চং মিশিয়ে উপস্থাপন করছে বিষয়টিকে। সবসময় সে এইভাবেই কথা বললে বুঝতে হবে সে মিথ্যা বলছে। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। হয়তো আপনাদের একসঙ্গে কোনো কাজ করার কথা রয়েছে, তবে যেদিন সেটি করার কথা সেদিন সে অনুপস্থিত। এমন ঘন ঘন হতে থাকলে বুঝবেন সে আপনাকে মিথ্যা বলেছে। মাঝে মধ্যে এমনটা হয়তো হতে পারে, কিন্তু প্রায়ই বিষয়টি ঘটা কিন্তু ভালো লক্ষণ নয়। তিনি বলেন, অস্বীকার করা, প্রায়ই যদি সে কথা অস্বীকার করে এবং আপনাদের মধ্যে করা ওয়াদাগুলো তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, তাহলে বুঝতে হবে সে আপনাকে মিথ্যা বলছে। কোনো কিছু নিয়ে ছুতো দেখায়, বেশিরভাগ মিথ্যাবাদী ঝামেলা এড়ানোর জন্য ছুতো দেখায়। সে কাজে ব্যস্ত ছিল, রাস্তায় জ্যাম ছিল, বাসায় কোনো সমস্যা হয়েছে, এসব কথা বলতে থাকে। মাঝে মধ্যে এসব বিষয় ঘটতেই পারে, তবে সব সময় নিশ্চয়ই ঘটবে না। তাই সে সব সময় ছুতো দেখালে একটু সতর্ক হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এ ধরনের আসলে আরো অনেকগুলো কথাই পরীমনি বলছেন। পরীমনিকে তার নিজের ব্যক্তিগত জীবন থেকে কথাগুলো বলছেন কিনা আমরা জানি না। তিনি বলেছিলেন, প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা আর একে অন্যের প্রতি বিশ্বাস। টিভির পর্দা থেকে শুরু করে বাস্তব জীবনের বিভিন্ন সময়ে আমরা একই কথাটি শুনেছি, কথাটির যে সত্য এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত খুব কম মানুষের জীবনে এমন বিশ্বস্ত, নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আসে। প্রেম বা বৈবাহিক সম্পর্কে ঝগড়া, মন কষাকষি একটু হয়েই থাকে। মানিয়ে চলতে শেখা, এটি হচ্ছে আর একটি বেদ বাক্য যা প্রায়ই বিরূপ সম্পর্কের মধ্যে পড়ে যায় মানুষগুলো। মানিয়ে চলতে শেখা মানে কি? আপনাকে যদি মানিয়ে নিতে হয়, তাকেও মানিয়ে নিতে হবে। এক পক্ষ মানিয়ে নিবে, আর এক পক্ষ মনে নিবে, তাহলে তো হবে না। সমস্যা মনোমালিন্য যে কোনো সম্পর্কের মধ্যেই থাকতে পারে, কিন্তু সব মনোমালিন্যের সাথে মানিয়ে নেওয়া কি সম্ভব? খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কিন্তু পরীমনি। আর তাই বিশ্বাস সম্পর্কের একটি বড় ভিত্তি। সুখী ও দীর্ঘস্থায়ী জীবনের জন্যে বিশ্বাসটাই হচ্ছে সবচাইতে বড় কথা। বিশ্বাস না থাকলে সম্পর্ক নড়বড়ে হয়ে পড়ে। তবে প্রায়ই কি মনে হয় আপনার প্রেমিক আপনাকে মিথ্যা বলছে? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, আমাকে মিথ্যা বলছে কি সত্য বলছে সেটা আমি নিজেই ধরে ফেলেছি, এবং আমি এই জন্যই আমি চাই সব সময় আমার কাজটাকে প্রাধান্য দিয়েছি। আমার কাজকে যে অবহেলা করে আমি তাকে অবহেলা করি, আমার কাজকে যে ভালোবাসে না আমি তাকে ভালোবাসতে পারি না। আমি যাকে ভালোবাসি না কেন, আমার কাজের জায়গাটা আমাকে সম্মান দিতেই হবে। আপনারাও মনে রাখবেন, আপনাদের যার যে কাজ আছে কখনোই সেই কাজটা ছেড়ে যাবেন না, কোনো মুহূর্তে না, কোনো কিছু মূল্যেই না। আমি কিন্তু আমার জীবন দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা করছি। আপনারা পরবর্তীতে আপনাদের জীবনে সেটা অবশ্যই কাজে লাগাবেন। আর মানুষের ব্যক্তির একটা পরিচয় হলো তার কাজ। সত্যি পরীমনি কিন্তু অনেক ভালো ভালো কথাগুলো আমাদের জন্য বললেন, অবশ্যই মনে রাখার মতো কথাগুলো। আমরা চাই পরীমনির জীবনে একজন ভালো মানুষ আসুক, যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না কিংবা তার কাজে মূল্য দেবে। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। ধন্যবাদ।